আসসালামু আলাইকুম। খুব ঝটপট সুজির একটি হালুয়া রেসিপি শেয়ার করছি। এই হালুয়া তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, পরিমাণগুলো ঠিকঠাক মতো দিতে পারলেই একদম পারফেক্ট হয়। রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, আমার কাছে তো চালের আটা রুটি দিয়ে বেশি ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শেয়ার করে নেই। এই সুজির হালুয়া তৈরি করার জন্য আমি 3 কাপ গরুর দুধ ব্যবহার করছি, তবে চাইলে শুধু পানি দিয়েও রেসিপিটা করা যাবে, আবার চাইলে গুঁড়া দুধকে এভাবে লিকুইড করে নেওয়া যাবে। সুজি তৈরি করতে যাওয়ার আগে জাস্ট এভাবে 2 বার বলক তুলে নিচ্ছি, জাল করে ঘন করার প্রয়োজন হবে না। ব্যাস আমি চুলাকে বন্ধ করে এক সাইডে দুধকে রেখে দিচ্ছি। হালুয়া তৈরি করতে ঘি তো লাগবেই, এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম, একদম খাঁটি ঘি ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা দারুণ হয়। এই ঘিতে প্রথমে কিশমিশ আর বাদাম ভেজে নিচ্ছি, এখানে আমি কিশমিশ আর কাঠবাদাম ব্যবহার করছি, অন্যান্য বাদামও ব্যবহার করা যাবে, এতে করে স্বাদটাও দারুণ হয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পরেই দেখতে পাবেন কিশমিশগুলো ফুলতে শুরু করবে, খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বাদাম কিশমিশ কোনোভাবেই পুড়ে না যায়। এবারে কিশমিশ বাদামকে অন্য একটা পাত্রে সেপারেট করে নিচ্ছি। আগেই বলেছি এই হালুয়া তৈরি করতে ঘির পরিমাণটা একটু বেশি লাগে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 টুকরো দারচিনি আর 3 টুকরো এলাচ ব্যবহার করেছি, এলাচের মুখটা সামান্য ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও গাঢ় হয়। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে সে সুজি ব্যবহার করছি, এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করলাম। এবার চুলার আজকে মিডিয়ামে থেকে লো করে অনবরত নেড়ে চেড়ে সুজিকে ভেজে নিব। এ সুজি ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যাতে অনবরত নাড়াচাড়া করি, যদি খুব বেশি জাল করি সেক্ষেত্রে সুজিতে কালার চলে আসবে খুব সহজেই। এই ধরুন প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে সে দুধ ব্যবহার করছি, আমি একবারে দুধ ঢেলে দিব, যদি অল্প অল্প করে দিতে যাই সেক্ষেত্রে সুজি খুব সহজেই দলা পেকে যাবে। আর দুধ দেওয়ার সাথে সাথে এভাবে সুজিকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এই নাড়াচাড়ার জন্য একটা হ্যান্ড উইক্স ব্যবহার করা যায়, তাহলে কোনোভাবেই সুজিতে দলা ধরে না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি হ্যান্ড উইক্স দিয়ে কীভাবে খুব সহজেই নাড়াচাড়া করে নিচ্ছি, মানে অনবরত নাড়াচাড়া করছি। সুজির এই হালুয়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, এখন হ্যান্ড উইক্স তুলে নিয়ে সে হাতল দিয়েই আবার নাড়াচাড়া করব। চুলার আঁচ কোনোভাবে অতিরিক্ত বাড়িয়ে রাখা যাবে না, এ পর্যায়ে চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছি। তবে হালুয়া তৈরি করার কাজ কিন্তু একটাই, অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু সুজি দিয়ে তৈরি করছি, না হলে খুব সহজেই দলা বেঁধে যাবে। এ পর্যায়ে চিনি ব্যবহার করব, 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। চুলার আঁচ আগের থেকেও লো করে দেব, অনবরত নেড়ে চেড়ে চিনিকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। কোনো এক্সট্রা পানি বা দুধ দেওয়ার কোনোই প্রয়োজন নেই, চিনি থেকে যে পানিটা বের হবে সেটার সাথেই খুব ভালোভাবে সুজি মিক্সড হয়ে যাবে। চিনি গলে যে পানিটা বের হয়েছে তাতে সুজিকে আরও কিছুটা তরল মনে হচ্ছে, এবার চুলার আঁচ আগের থেকেও বাড়িয়ে দেব, অনবরত নেড়ে চেড়ে সুজিকে আর একটু আঠালো করে নিব। সুজির এই হালুয়া একটু দানাদারি হয়, তো সেটা বুঝেই আপনাকে দুধ বা পানি ব্যবহার করতে হবে। আরও 3 থেকে 4 মিনিট পরে খেয়াল করলে বুঝতে পারবেন সুজি আগের থেকেও বেশ কিছুটা আঠালো হয়ে এসেছে। যদি আমি আরও সহজভাবে বলি, খুব সহজেই সুজি পাত্র থেকে উঠে আসছে, এটাই সুজির হালুয়া হয়ে আসার মেইন লক্ষণ। এ পর্যায়ে প্রথমে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, আবারও কিছুটা সময় নাড়াচাড়া করব, প্রায় 1 থেকে 1.5 মিনিট। সুজির কালারটাও বেশ লোভনীয় এসেছে, যদি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা একটু কালচে লাগতে পারে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ জাফরান কালার ব্যবহার করতে পারেন। এখন সুজির যে ঘনত্বটা দেখছেন এটা একদম পারফেক্ট আছে, ঠান্ডা হতে হতে এটা বেশ আর একটু আঠালো হয়ে আসবে। এ পর্যায়ে এসেই চুলাকে বন্ধ করে দেব, আর গরম অবস্থাতেই যে পাত্রে সার্ভ করবেন সে পাত্রে পরিবেশন করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হতে হতে এটা বেশ একটু আঠালো হয়ে আসে। খুব অল্প সময়ে ঝটপট সুজির একটি হালুয়া রেসিপি শেয়ার করে নিলাম, আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।